বিভিন্ন ধরনের আজকে আমার রেসিপির জন্য এমন কাটাগুলো সুজি লাগবে, মানে অল্প পরিমাণ ময়দা আর 2 কাপ মতো সুজি লাগবে। তো এই দেখেন, এই যে আমার ঘরে এই যে সুজি, তো প্রথমে আমি যেটা করেছি অল্প পরিমাণ ময়দা নিয়েছি, পরবর্তীতে লবণ নিয়েছি, তারপরে আমি এই যে সুজি ঢেলে দিয়েছি, একটু বেশি পরিমাণ সুজি ঢেলে দিয়েছি। দিয়ে এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে। তো তারপর চলে আসি, এই যে আমি এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছি। তো আপনারা বলতে পারেন, আপু দেখালেন এক জিনিস আর করছেন এক জিনিস, আরে বাপুরে ওয়েট করতে হবে, তো ওয়েট করতে হবে। তো এ পর্যায়ে চলে এসেছি, এই যে আমরা এটাকে বুটের ডাল বলি, আমরা আমি জানি না আপনারা কি বলেন। তো এটা এই বুটের ডাল প্রথমে এই যে পানি দিয়ে সিদ্ধ করতে হবে, কিন্তু সিদ্ধ করার আগে যেটা করতে হবে, এটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। না ভিজিয়ে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে না, মানে সিদ্ধ হবে, সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এই জন্য সিদ্ধ করার আগে এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপরে এটাকে সিদ্ধ করতে হবে। যখন সিদ্ধ করতে যাবেন তখন দেখবেন খুব অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যেটা নিয়েছি, এই যে ছাগলের তেল, আবার অনেকে বলে ছাগলের চর্বি, আর অল্প কিছু ছাগলের মাংস, তারপরে নিয়েছি এই যে তেল। তো করার উপরে এরকম তেল ছেড়ে দিয়েছি, তেলটা গরম হলে ওই যে অল্প মাংস আর ছাগলের যে অল্প তেল দেখিয়েছিলাম, এগুলো এইরকম তেলের ভিতরে ভাজি করে নিতে হবে। তার ভিতরে অল্প পরিমাণ লবণ দিতে হবে, তো লবণ দিয়ে এটাকে সম্পূর্ণ এরকম বাদামি বাদামি করে ভাজি করে নিতে হবে আর কি। তো ভাজি করার পরে এটাকে সুন্দর ভাবে এরকম তেলের ভিতরে চুবাই চুবাই ভাজি করবেন। তো ভাজি করার সময় দেখবেন ওটা থেকে তেল বেরিয়েছে, অল্প তেলে ভাজি করবেন। ভাজি করার পর ওটাকে উঠাই রেখে পরবর্তীতে চলে আসতে হবে কড়ার কাছে। তো কড়ার কাছে চলে আসার পরে এরকম আবারও কড়াইতে তেল ঢেলে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁইটা, শুকনো মরিচ, লবণ, তারপরে হলুদ, এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কষানোর সময় আরো যা যা লাগে আর কি, মানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, মশলার গুঁড়া, এ মোট মাটকাটা সমস্ত উপকরণ মশলা গুলো একসাথে দিয়ে এরকম কষিয়ে নিয়ে তারপর ওই যে বুটের ডালটা সিদ্ধ করেছিলাম আর কি, বুটের ডালটা গপ্পত করে ভিতরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে বুটের ডালটা যাতে তল থেকে ধরে না যায়, লেগে না যায়, জন্য সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। নাড়ার পরে ওই যে মাংস, ছাগলের অল্প কিছু মাংস আর ওই যে ছাগলের যে তেলটা দেখিয়েছিলাম, মানে চর্বিটা দেখিয়েছিলাম, ওই ভাজিটা এর ভিতরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। রান্নার সময় খুব খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যেন তল থেকে ধরে না যায়, যেহেতু বুটের ডাল অনেক সময় তল থেকে ধরে যায়। তো এ পর্যায়ে আমি পানি ঢেলে দিয়ে, এই যে আমার যে আপনাদের প্রথমে পানি ঢেলে দিয়ে আমি চলে আসছি, এই যে আমার সে আটা ময়দা সুজির কাছে, প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর কি, তো সেটার কাছে চলে আসছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েট করতে হবে। তো এ পর্যায়ে আমি যেটা তৈরি করব, আজকে তৈরি করব হচ্ছে সুজির পুরি, সুজির পুরি। তো সুজির পুরি যেহেতু তৈরি করব, প্রথমে আমি তো দেখিয়েছি আপনাদের আটা, মানে ময়দা নিয়েছি, তারপরে নিয়েছি সুজির লবণ আর অল্প করে গরম পানি নিয়ে এটাকে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে 15 মিনিট রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পর আমি আবার চলে আসছি, এই যে আমার যে বুটের ডালটার কাছে, যে আটালে আসলে এটা হয়ে গেছে কিনা, তো ওটা হওয়ার পরে নামিয়ে রেখে চলে আসছি আমি আবার এই যে আমার সেই সুজির কাছে। তো সুজির কাছে আসার পরে দেখেন কি সুন্দর নরম এবং সুন্দর মতো হয়ে গিয়েছে। তো যাতে এটাকে যখন চটকাতে হবে, চটকানোর সময় কিছু ময়দা এখানে লাগিয়ে নিয়ে মানে লাগাতে হবে, লাগানোর সময়। তারপরে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ওই যে কালি জিরা বা কালো জিরা, আপনারা চাইলে ওটাকে অ্যাড করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এ পর্যায়ে আমি মোটমাট কথা, ওই যে সুজিটা সম্পূর্ণরূপে অল্প ময়দার সাথে মিশে গেছে, তারপরে ওটাকে চটকিয়ে সুন্দর মতো আমি যে কয়টা বানাবো আর কি, গোল বল বানিয়ে ফেলেছি। তো বল বানানোর পরে এরকম গোল করতে হবে। তো আজকের সুজিটা কিন্তু, আজকের পুরিটা কিন্তু একটু বড় হবে আর কি, মানে খুব বড় হবে। তো যেহেতু এটা আমি ওই যে ডাল আর ওই যে কষানো যেটা রেখে এসেছি, ওটাকে আমরা বলি আছে দুয়ো পেঁয়াজা, অনেক সময় দুয়ো পেঁয়াজা বলি, বা ডাল দিয়ে গোষ্ঠে রান্না করা ওটাকে সেটাও বলি, যে ডাল গোষ্ঠে রান্না করা। তো এটা খেতে গেলে একটু বড় বড় এই যে এরকম পুরি লাগবে। তো আমার আজকে কিন্তু খান্দা নিমার্কা পুরি নিয়েছি, সুজির পুরি নিয়েছি। তো সুজির পুরি আগে সবগুলো আমার মোটামুটি কথা একবারে কিন্তু ভাজ বানানো হয়ে গিয়েছে। তো বানানো হওয়ার পরে তারপরে আমি চলে এসেছি এই যে চুলার কাছে, চুলার কাছে চলে আসার পরে ওই যে চুলাতে পর্যাপ্ত
পরিমাণ তেল ঢেলে দিতে হবে, সয়াবিন তেল ঢেলে দিতে হবে। সয়াবিন তেল ঢেলে দেওয়ার পর এই যে যে পুরিগুলো বানিয়েছিলাম, খানদানি পুরি আর কি, বিগ পুরি, বড় সাইজের পুরি, এইগুলোকে তেলের ভিতরে চাত করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এরকম দেখবে সমস্ত পুরিগুলো এইরকম ফুলে ফেঁপে উঠেছে। তো ফুলানোর জন্য যেটা করবেন গোপন টিপস, সেটা হচ্ছে এরকম খুন্তি দিয়ে পুরীর উপরে তেল লাগিয়ে দেবেন। তো আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন, তো কোনো দরকার না। যেহেতু আমি আজকে এই যে ডাল আর যে ছাগলের মাংস রান্না করেছি, এই যে আমরা সব পুরী খাবো, তো এই যে আমি চলে এসেছি, পট পট করে আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এরপর যে আমার ছেলে ধৈর্য ধরতে পারছে না, সে বলছে আমি আমি মা এখন খাবো, এখন খাবো। আমি বলছি আরে দাঁড়া রে বাবা, আমি একটা ছবি তুলবো, তো আমার ছবিটা তো ইনস্টাগ্রামে দিতে হবে, একটা পিক তুলতে হবে। তো তোরা বুঝিস না কেন খাবি, তো তোদের জন্য তো সবকিছু তৈরি করেছি, তোরা খাবি না তো কি আর কেউ খাবে? হ্যাঁ, আজকের ভিডিও পর্যন্ত, আর নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। অবশ্যই নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে, নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে দ্রুত চলে আসবো। সে পর্যন্ত টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।